নমস্কার আজকের সুবিচার এক জাদুকরের সম্পর্কে জাদুকর এক মেলায় খেলা দেখাছিল। তার টেবিলে অনেকগুলি কাঁচা মাছ ছিল সে একটি একটি করে কাঁচা মাছ খেতে খেতে উপস্থিত সব দর্শক মায়েদের উদ্দেশ্যে বললেন এবারে স্টেজের পাশে বেঁধে রাখা আস্ত ছাগলটি আমি খাবো মায়েরা সেই কথা শুনে কিছু মা তার সন্তান নিয়ে খেলা ছেড়ে উঠে গেলেন অনেক মা উৎসুক সঙ্গে দেখছেন তিনি এবার ছাগলটিকে যখন কোলে নিয়েছেন বললেন এই ছাগল খাওয়া শেষ হইলে আপনাদের কোলের একটি সন্তানকে তুলে খাবো মায়েরা ভয়ে সেইখান থেকে পালিয়ে গেলেন এই যে জাদুকর আদতে হলেন আমাদের জীবনের কাল কাল একটু একটু করে আমাদের কৈশোর বাল্য কৈশোর যৌবন সমস্ত কিছু হরণ করেন আমরা তবু কালের খেলা দেখতে থাকি অত মৃত্যুরূপে যখন তিনি আমাদের স্পর্শ করেন তখন আমরা পালাই আদতে তিন ধরনের মানুষ আছে এক ধরনের বদ্ধজীব দুই মুক্তজীব আর তিন হচ্ছে মুক্ষ বদ্ধ বদ্ধজীব হচ্ছে যে ওই শেষ অব্দি খেলা দেখেছিল তারপরে পালিয়েছিল মুখ জীব হচ্ছে যে প্রথমে যখনই ছাগল খাবে বলেছিল তখনই পালিয়েছিল আর মুক্তজীব হলো যে কোনো দিন কোনো খেলাতে অংশগ্রহণ করে না আসুন আমরা মুক্তজীব না হতে পারি অন্তত মুখ জীব হওয়ার চেষ্টা করি নমস্কার